হিন্দু ভাই মুসলিম হচ্ছে আমি থেকে ঘরের মানুষ আমার কত সাইকেল আছে সবাই মুসলিম আমি তাদেরকে লক্ষ্য করছি তারা প্রায় সবাই মিলে মন্দিরে জুমা নামাজ পড়তে যায় ঈদের নামাজ পড়তে যায় মানে আনন্দ করে তো দেখে আমারও মন চাই চাইতে চাইতে অবশেষে আমার এখন হলদিয়ার যেন মুসলিম হব আলহামদুলিল্লাহ শুধু কি আনন্দ করার জন্য এই মুসলিম হতে যাচ্ছে না নামাজ কালাম পড়বো সবার জন্য দোয়া করবো বাবা মায়ের জন্য দোয়া করতে পারি আলহামদুলিল্লাহ আপনাকে ইসলাম কবুল করানোর জন্য কেউ চাপ দিয়েছে না আপনাকে কেউ অর্থের প্রলোভন দিয়েছে না বা আপনাকে কোনো হুমকি ধামকি দেওয়া হয়েছে না আপনি স্বেচ্ছায় ইসলাম কবুল করতে যাচ্ছেন হ্যাঁ আরো না হ্যাঁ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল তার প্রেরিত রাসূল আলহামদুলিল্লাহ আপনি মুসলিম হয়েছেন নাম 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 ঠিক আছে উনি অলরেডি নাম লিখেছেন তার নাম হচ্ছে এখন আব্দুর রহমান আমি জানি আমার কাছে দুটো নাম খুব পছন্দের একটা হচ্ছে আব্দুল্লাহ এবং একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আমরা সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসলামের উপর টিকাভাবে তৌফিক দান করুন এবং ইসলামের যে হুকুম আখকার গুলো আছে এগুলোকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন আমিন এবং আল্লাহ পাক আপনার রিজিকের বরকত দান করুন নেকিয়াতের বরকত দান করুন এবং ইসলামের জন্য আপনাকে কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন এবং আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন কারণ এই মুহূর্তে আপনার আগের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন এখন আপনি ইনশাআল্লাহ একজন নিষ্পাপ মানুষ তবে আপনি আমার জন্য এবং আমাদের মুসলিমদের জন্য নামাজে আল্লাহ কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন আমিন শেষ করে ভাই তো বিশৃঙ্খলা করেন না